নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি এমন তিনটি বিশেষ লক্ষণের কথা বলবো যেই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে মহা বিপদে পড়লেও স্বয়ং ঈশ্বর আপনাকে রক্ষা করবেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চালিয়ে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আদারি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ অসংখ্য উপদেশ ও শিক্ষা দিয়েছেন তার বাণী শুধু ধর্মীয় গ্রন্থেই সীমাবদ্ধ থাকেনি বরং জীবনের বিভিন্ন দিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করেছেন তিনটে বিশেষ লক্ষণ একবার শ্রীকৃষ্ণ তার অনুসারীদের উদ্দেশ্য বলেছিলেন যার মধ্যে এই তিনটে বিশেষ লক্ষণ আছে সে মহাবিপদে পড়লেও স্বয়ং আমি তাকে রক্ষা করব। কোন তিনটে লক্ষণ তার মধ্যে প্রথম লক্ষণ পড়ে সত্যবাদিতা সর্বদা সত্যবাদী হাওয়া মিথ্যা কথা বলা প্রতারণা করা বা অন্যায়ভাবে কাউকে ঠকানো এড়িয়ে চলা উচিত দ্বিতীয়ত লক্ষণ হল দানশীলতা নিজের অর্থ সম্পদ অন্যদের সাহায্যের জন্য ব্যবহার করা দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া আপনার কাছে কম অর্থ থাকলেও আপনি তার থেকে নিম্ন অর্থ বাঁচিয়ে রেখে যদি অন্য কাউকে দান করেন সেটি ঈশ্বরের প্রতি সেবা হয়ে দাঁড়ায় ঈশ্বরের প্রতি পুজো হয়ে দাঁড়ায় যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি যদি খুবই অসুবিধায় পড়ে থাকেন এবং অর্থ না দিতে পারেন দান না করতে পারেন তবে দরকার নেই অন্তত যার যে সম্মান প্রাপ্য তাকে সেই প্রাপ্য সম্মান ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের প্রত্যেকেরই দেওয়া একটি কর্তব্য তৃতীয় সংকেত রয়েছে ক্ষমাশীলতা অন্যের ভুল ত্রুটি ক্ষমা করার মহান গুণ রাগ বিদ্বেষ ও প্রতিশোধের ভাবনা থেকে মুক্ত থাকা এটি খুব বড় ভালো লক্ষণ একটা জিনিস সবসময় মনে রাখবেন বন্ধুরা একজন হয়তো অনেক বড় অন্যায় করতে পারে ধরুন এক ব্যক্তি চুরি করেছে এবং সে সেটি অন্যায় করেছে কাউকে তার প্রাপ্য সম্মান এবং প্রাপ্য যে যোগ্য অর্থ সেটি না দিয়ে তিনি সেই জিনিস উঠিয়ে নিয়ে এসেছেন কিন্তু তাই বলে তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে মারধর করব তাকে ধরে রাখবো তাকে অত্যাচার করব তার প্রতি শুধুমাত্র সেই জিনিসটি করেছে বলে এটি কিন্তু খুবই ভুল কারণ তাকে বোঝানো আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালিত করা আমাদের কর্তব্য সে চুরি করে অন্যায় করেছে বলে যে আমরা তাকে মারধর করে অত্যাচার করে তার প্রতি দ্বিগুণ অন্যায় করব সেটি কিন্তু আরও ভুল আমাদের তার প্রতি মারধর তাকে ধরে রাখা আটকে রাখা অত্যাচার করা সেটি আমাদের ভুল হয়ে দাঁড়ায় তখন আমরাও এইটি অন্যায় করছি আমরা কিন্তু তাকে সঠিক পথে চালিত করতে ব্যর্থ হচ্ছি প্রথমত এবং দ্বিতীয়ত আমরাও কিন্তু বড়সড় ভুল করে বসছি বড়সড় অন্যায় করে বসছি এবং সেই অন্যায়ের ভাগিদার হয়ে উঠছি এবং এই কর্মের ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে এবং তাই সবসময় আপনাদের মধ্যে ক্ষমাশীলতা রাখুন লক্ষণগুলির গুরুত্ব কি এই তিনটি লক্ষণ শুধু ধর্মীয় নীতি নয় বরং মানুষের চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত সত্যবাদিতা সৎ ব্যক্তি সকলের বিশ্বাস অর্জন করে এবং সমাজে সম্মানিত হয় দ্বিতীয়ত দানশীলতা দানশীলতার মাধ্যমে মানুষ পরকল্পকারিতা থেকে মুক্তি পায় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করে তৃতীয়ত ক্ষমাশীলতা ক্ষমাশীলতা মনকে শান্তি ও প্রশান্তি প্রদান করে রাগ ও বিদ্বেষের বন্ধন থেকে মুক্তি পেতে সাহায্য করে ঈশ্বর এই তিনটি লক্ষণ থাকলে কিভাবে আপনাকে মহাবিপদ থেকে রক্ষা করবে চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের এই বাণী আমাদেরকে শেখায় যে যারা এই তিনটা বিশেষ লক্ষণ ধারণ করে তারা জীবনের যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারে কারণ সত্য দান ও ক্ষমা এই তিনটি গুণই মানুষকে ঈশ্বরের কাছে প্রিয় করে তোলে এই বাণী আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই তিনটি বিশেষ লক্ষণ অনুসরণ করে আমরা শুধু ঈশ্বরের রক্ষা লাভ করতে পারি না বরং সমাজেও একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত লাভ করতে পারি কিভাবে এই তিনটি লক্ষণ আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাব প্রথমত সত্যবাদিতা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করুন কথা বলার আগে একটু চিন্তা করুন আপনার কথাটি কি সত্য মিথ্যা কথা বলার ফলে হয়তো কম সময়ের জন্য সুবিধা হতে পারে কিন্তু দীর্ঘদিনে সত্যিই উঠে আসে এবং তখন সম্পর্কে ফাটল দেখা যায় সত্যবাদিতার ফলে আপনি সকলের বিশ্বাস অর্জন করবেন এবং সমাজে সম্মানিত হবেন দ্বিতীয়ত আসি দানশীলতা দানশীলতা মানে শুধু অর্থ দান নয় আপনার সময় জ্ঞান দক্ষতা এমনকি একটি সান্ত্বনার কথাও দান হিসেবে গণ্য করা হয় তৃতীয়ত আসি ক্ষমাশীলতায় ক্ষমা করে দেওয়া একটি ঐশ্বরিক গুণ অন্যের ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিন মনে রাখবেন সবাই মানুষ ভুল হতেই পারে কিন্তু ক্ষমা করতে জানলে সেই ভুলের পুনরাবৃত্তি হয় না রাগ ও ক্ষোভ মনের শান্তি নষ্ট করে ক্ষমাশীলতা মনকে শান্তি এবং প্রশান্তি দেয় এবার চলুন এই বিষয়ে একটি ছোট কাহিনী শুনাই আপনাদের যাতে আপনারা জিনিসটি আরও ভালোভাবে বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করে ইতিবাচকতা লাভ করতে পারেন এক গ্রামে দুই ধনী ব্যবসায়ী ছিলেন একজনের নাম ছিল ধনপতি আর আরেকজনের নাম ঋদ্ধিমান ধনপতি ছিলেন সত্যবাদী ও দানশীল ব্যক্তি তিনি সবসময় সত্য কথা বলতেন এবং দুঃখী মানুষের সাহায্য করতেও সদা প্রস্তুত থাকতেন ঋদ্ধিমান ঠিক উল্টো স্বভাবের ছিলেন তিনি মিথ্যা কথা বলতেন এবং সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করতেন একদিন ধনপতি ও ঋদ্ধিমান দুজনেই সমুদ্র পথে ব্যবসা করতে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সমুদ্রে ঝড় আসে এবং তাদের জাহাজ ডুবে যায় কোনোভাবে এই দুই ব্যবসায়ী দুজনেই এক টুকরো কাঠ ধরে ভাসছিলেন কয়েকদিন পর তারা একটি দ্বীপে ভেসে আসেন দ্বীপটিতে থাকাকালীন সময়ে ধনপতি সেখানকার রাজাকে সত্যি কথা বলার মাধ্যমে মুগ্ধ করেন রাজা ধনপতির সততা দেখে খুশি হন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন রাজা ধনপতির জন্য জাহাজের ব্যবসা করেন যাতে সে নিজের দেশে ফিরে যেতে পারেন অন্যদিকে ঋদ্ধিমান মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলে নিয়ে রাজাকে ধোকা দেওয়ার চেষ্টা করে সে নিজেকে ধনী ব্যবসায়ী বলে পরিচয় দেয় কিন্তু রাজা ঋদ্ধিমানের কথায় বিশ্বাস করেন না এবং তাকে দ্বীপেই থাকতে দেন তাকে আর ফিরে যাওয়ার সুযোগ দেন না সেই রাজা কাহিনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে সত্যবাদিতা দানশীলতা ও ক্ষমাশীলতা এই তিনটি লক্ষণ জীবনে কতটা গুরুত্বপূর্ণ ধনপতি তার সত্যবাদিতার ফলে রাজার সাহায্যে পেয়ে নিজের দেশে ফিরে যেতে সক্ষম হলেন অন্যদিকে রুদ্ধিমান তার মিথ্যা কথার বলার ফলে তার ফল ভোগ করলেন দেখুন বন্ধুরা জীবনে সফলতা অর্জনের পাশাপাশি মনের শান্তি ও স্থিরতা লাভের জন্যও এই তিনটি লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে